জ্ঞান প্রভার আজকের ভিডিওতে আমরা সাইকাসের করালের মূলে যে শৈবালগুলো থাকে সেগুলো এবং সাইকাসের মধ্যে যে সম্পর্ক সেটা সম্পর্কে কিছু জেনে নেব। ছবিতে আমরা সাইকাসের বিভিন্ন প্রকারের যে ভারতীয় প্রজাতিগুলো আছে সেগুলোর ছবি দেখছি। এরপর আমরা জেনে নেব যে সাইকাসের করালের মূল কী এবং এই মূলের মধ্যে কোন কোন নীলাভ সবুজ শৈবালগুলো থাকে এবং তারা সাইকাসের সঙ্গে কী সম্পর্ক তৈরি করে। তো এখন আমরা ছবিতে একটি করালয়েড মূল দেখব। এই হচ্ছে সাইকাসের করালয়েড মূল বা সাইকাসের প্রবাল সদৃশ মূল। আসলে সাইকাসের প্রধান মূলতন্ত্র থেকে অনেকগুলো পার্শ্বীয় মূল মাটির বাইরে তৈরি হতে থাকে এবং এই মূলগুলি বারবার দ্যাগ্র শাখাবিন্যাস করে। এদের এপিব্ল্যামাতে প্রচুর ল্যান্টিসেল থাকে যার পথে প্রচুর পরিমাণে নীলাভ সবুজ শৈবাল এই বায়বীয় মূলে প্রবেশ করে এবং এদের কার্যকলাপের ফলে এই কোরাল সদৃশ গঠনগুলো তৈরি হয়। প্রথমে আমরা ছবিতে দেখছি অ্যানাবিনা সাইকাড সেরাম, তারপর দেখলাম নস্টক পাংটিফর্মি। এছাড়া ফ্রিস এর মতে সাইকাসের এই যে করালয়েড মূল, এই করালয়েড মূলে প্রচুর পরিমাণে অসিলেটোরিয়ার বিভিন্ন প্রজাতিও পাওয়া যেতে পারে। এই যে নীলাভ সবুজ শৈবালগুলো ও সাইকাসের মধ্যে এক মিথজীবিতা সম্পাদিত হয়। আমরা পরের ছবিতে আমরা দেখে নেব অসিলেটোরিয়া দেখতে কীরকম হয়। এই হচ্ছে অসিলেটোরিয়ার দুটো প্রজাতির ছবি। তো যেটা বলছিলাম, এই নীলাভ সবুজ শৈবালগুলো করালয়েড মূলের ভেতরে থাকায় আলোর অভাবে শালক সংশ্লেষ করতে পারে না, তাই এরা খাদ্যের জন্য সাইকাস থেকে কার্বন গ্রহণ করে, অর্থাৎ খাদ্য গ্রহণ করে, ঠিক আছে। এবং এর বিনিময়ে এরা কী করে, এর বিনিময়ে এরা সাইকাসকে নাইট্রোজেন দিয়ে দেয়, কারণ তাদের মধ্যে যে হেটেরোসিস্ট আছে সেই হেটেরোসিস্টের মধ্যে এরা বায়ুর নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। সুতরাং তাহলে আমরা দেখলাম একটা সুন্দর মিথজীবী সম্পর্ক।